أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো সুস্থ আছো এবং ভালো থাকো আমরা সেই ফরিয়াদ করছি মহান আল্লাহ তাআলার দরবারে আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি শ্রেণী দশম পর্ব ১৭ বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় ৪ আখলাক পার্ট ৬ থেকে ৮ পর্যন্ত আমানত এরপরে হলো মানব সেবা ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এই তিনটি পার্ট নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে আমরা আসবো আমানত 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 এটি কি জাতীয় শব্দ তোমরা খাতায় লিখবে আমানত এটি কি জাতীয় শব্দ আমানত হলো আরবি শব্দ কি শব্দ আমানত এরপরে লিখবে আমানত শব্দের অর্থ কি তোমরা বইয়ের এমসিকিউ প্রশ্নের জন্য জ্ঞান অনুধাবন প্রশ্নের উত্তরের জন্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবে বইতেও দাগাবে আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত রাখা নিরাপদ রাখা এরপরে আমানত কাকে বলে অথবা আমানত কি একা আমানত বলতে কি বোঝায় এই জাতীয় প্রশ্ন উত্তরে তোমরা লিখবে সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয় এগুলো হলো জ্ঞানমূলক পর্যন্ত এই উত্তর যদি আমাকে অনুধাবন লিখতে হয় তবে আরও দুইটি লাইন বাড়িয়ে লিখতে হবে তবে ব্যাপক অর্থে শুধু ধন সম্পদ নয় বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকেও আমানত বলে একজনের জানমাল সম্মান কথা প্রতিজ্ঞা সব কিছুই অন্যের নিকট আমানত স্বরূপ যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার তোমরা এই জায়গায় একটা প্রশ্ন লিখতে পারো আমিন বা আমানতদার কাকে বলে এরপরে আমানতের বিপরীত কি আমানতের বিপরীত হলো খেয়ানত আমানতের বিপরীত কি খেয়ানত এরপরে লিখবে খেয়ানত শব্দের অর্থ কি খেয়ানত শব্দের অর্থ হলো আত্মসাত করা ক্ষতি সাধন করা ভঙ্গ করা আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাত করা কি খেয়ানত বলে খেয়ানত কি অথবা খেয়ানত কাকে বলে তোমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারবে আরেকটি প্রশ্ন লিখতে পারবে তোমরা খাইন কাকে বলে যে ব্যক্তি গচ্ছিত জিনিসের খেয়ানত করে তাকে খাইন বলা হয় কি বলা হয় খাইন বলা হয় এরপরে তোমরা একটি বড় প্রশ্ন লিখবে আমানত রক্ষার গুরুত্ব ইসলামে আমানত রক্ষার গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ করো অথবা আমানত রক্ষার গুরুত্ব পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো এই উত্তরটি যখন আমরা লিখব তখন আমরা এইভাবে লিখব আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম বা গুরুত্বপূর্ণ একটি দিক সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে আমানত রক্ষা করা আল্লাহ তাআলার নির্দেশ আমানত রক্ষা করা কার নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ আল কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করো প্রত্যর্পণ করতে সূরা আন-নিসা আয়াত নম্বর ৫৮ সেখানে আল্লাহ তাআলা কথাটি বলেছেন আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক আমানত রক্ষা করা মুমিনের জন্য কি আবশ্যক এই লাইনটি তোমরা দাগাবি প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদ আহমদ কিতাবে সেখানে একটা হাদিসে রাসূল ইরশাদ করেছেন লা ঈমান আলিমান লা আমানাতা লাহু এরশাদ হচ্ছে যার মধ্যে আমানতদারি নেই তার ইমান নেই তোমরা এই হাদিসটি দাগাবে যে এই লাইনটি তোমাদের তুলে দিতে পারে যার মধ্যে আমানতদারি নেই তার ইমান নেই এটি কার বাণী মহানবী ইসলামের বাণী যদি আসে তাহলে কার বাণী হবে মহানবী ইসলামের বাণী যদি বলা হয় এই হাদিসটি কোন গ্রন্থ থেকে উল্লেখ করা হয়েছে তাহলে লিখতে হবে মুসনাদে আহমদ থেকে উল্লেখ করা হয়েছে এরপর হলো আমানত রক্ষা করার ইমানের অঙ্গস্বরূপ আমানতের খেয়ানত করা ইমানদারের বৈশিষ্ট্য নয় বরং এটি মুনাফিকের চিহ্ন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু
মুনাফিকের তিনটি আলামতের কথা বলেছেন, তার মধ্যে একটি আলামত হলো আমানতের খেয়ানত করা, মুনাফিকের চিহ্ন বা আলামত বা লক্ষণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদারির মূর্ত প্রতীক। প্রশ্ন হতে পারে আমানতদারির মূর্ত প্রতীক কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ঘোর শত্রুরাও তাকে আমানতদার হিসাবে জানত, তার নিকট তাদের মূল্যবান ধন সম্পদ আমানত রাখত, তাকে তারা আলামিন বা বিশ্বাসী তথা আমানতদার নামে ডাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমানত রক্ষা করে চলেছেন। এমনকি হিজরতের সময়, আমরা জানি ঘটনাটি, হিজরতের সময় মক্কার কাফিরা যখন তাকে হত্যা করতে বের হয় তখন তিনি আমানতের কথা ভুলে যাননি, বরং তিনি তাদের গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকের নিকট ফেরা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ইসলামী জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের খেয়ানত করা সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। আমানতের খেয়ানত করা কি সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম, অথবা ইসলামী শরীয়তে আমানতের খেয়ানত করা কি হারাম? উত্তর কি হবে? হারাম, নিষিদ্ধ বা হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, খেয়ানত করা মুনাফিকের অন্যতম নিদর্শন স্বরূপ। আল্লাহ তাআলা খেয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট হন। মহান আল্লাহ তাআলা সূরা আল আনফাল আয়াত নাম্বার 58 সেখানে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতদারীদেরকে পছন্দ করেন না, খেয়ানতদারীদেরকে কি করেন না, পছন্দ করেন না। এরপরে আমরা আসি আমানতের ক্ষেত্রগুলো পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। আমানতের ক্ষেত্রগুলো তোমাদের বইতে আমানতের 60টি ক্ষেত্রের কথা উল্লেখ আছে। এখানে একটি বিষয় তোমাদেরকে বলি যে আমানতের খেয়ানত বা আমানতের ক্ষেত্র, তোমার পাঠ্যবইতে আমানতের কয়টি ক্ষেত্রের কথা উল্লেখ আছে সেটা তোমরা লিখতে পারবে, যে 60টি ক্ষেত্রের কথা উল্লেখ আছে। এক, মাতা পিতার নিকট সন্তান আমানত স্বরূপ। মাতা পিতার নিকট সন্তান কি? আমানত স্বরূপ। তার মানে হচ্ছে সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা, তাদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলা তাদের দায়িত্ব। দুই, সন্তানের নিকট পিতামাতা আমানত। মাতা পিতার আনুগত্য করা, তাদের সেবা করা সন্তানের কর্তব্যও আমানত। তিন, শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত, তাদের সুশিক্ষা দেওয়া আমানত স্বরূপ। চার, ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের সব আসবাবপত্র আমানত, এগুলো যথাযথ রঙ রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। কাদের? ছাত্রছাত্রীদের। শিক্ষককে সম্মান করা, সুন্দরভাবে পড়াশোনা করা ইত্যাদি শিক্ষার্থীর নিকট আমানত স্বরূপ। পাঁচ, কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিকট ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আমানত স্বরূপ, ওই প্রতিষ্ঠানের সব কিছু রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। ৬, সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ ও জনগণের অধিকার আমানত স্বরূপ, এগুলো সুষ্ঠু ব্যবহার না করে খেয়ানত হিসেবে গণ্য হবে। ৭, জনগণের নিকট রাষ্ট্র আমানত স্বরূপ, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, জাতীয় উন্নয়নের চেষ্টা করা জনগণের কর্তব্য, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা খেয়ানত হিসাবে গণ্য। এরপরে আমরা আসি মানব সেবা পরিচয়। মানব সেবা কাকে বলে? মানব সেবা বলতে বোঝায় মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানব সেবার আওতাভুক্ত। মানব সেবার কি? আওতাভুক্ত। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব। আশরাফুল মাখলুক মানে সৃষ্টির সেরা জীব। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি দয়া এবং তাদের সাথে যথাযথ ব্যবহার করা, পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য সহযোগিতা করা, সহানুভূতিশীল সহানুভূতি প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। কেননা পরস্পরের সেবা এবং সহযোগিতার মাধ্যমেই বিশ্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। ইসলামের সব রকমের হক, এই লাইনটা তোমরা দেখাবে, ইসলামের সব রকমের হক বা অধিকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো হাক্কুল্লাহ আল্লাহর হক, আর একটি হলো হাক্কুল ইবাদ বান্দার হক। তাহলে ইসলামে সব রকমের হক বা অধিকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এরপরে তোমরা প্রশ্ন লিখবে মানব সেবার গুরুত্ব, পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
মানব সেবার গুরুত্ব। মানুষ মানব সেবা আখলাকে হামিদার অন্যতম একটি গুণ। মানব সেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ, সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যিনি মানুষের সেবা সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য এবং দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বুখারী শরীফে হাদিসে ইরশাদ করেছেন, ইরশাদ হচ্ছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়াও করেন না। অন্য একটি হাদিসে রাসূল বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, ইরশাদ হচ্ছে তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এখানে তোমাদেরকে উল্লেখযোগ্য বিষয়গুলো বলি, যে হাদিসের যে রেফারেন্সগুলো এখানে দেওয়া আছে উদাহরণগুলো, এই উদাহরণগুলো কিতাবের উদ্ধৃতি সহ তোমরা অবশ্যই শিখবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে থাকেন। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম এটি ইরশাদ করেছেন, বস্তুত সকল মানুষই ভাই ভাই, সকলে হজরতে আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে আল্লাহ তাআলা সে ব্যক্তির সাহায্য করেন, তার বিপদ আপদ দূর করে দেন। এরপরে হলো মানব সেবার প্রতিদান হলো সীমাহীন। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভুর প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন। মহাসালাম একটি হাদিসে ইরশাদ করেছেন কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক দান করবেন। এই লাইনটি তোমরা দেখাবে গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ক্ষুধার্তকে খাদ্য দান করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সিলমুহর পাত্র থেকে পানীয় পবিত্র পানীয় পান করবেন। আবু দাউদ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন। এরপরে আমরা আসি ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ, অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃত্ব সুলভ আচার আচরণ করা, সহোদর ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করি, সবসময় তাদের কল্যাণ কামনা করি, তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি, তাদের সাহায্যে এগিয়ে আসি। তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজ কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হল ভ্রাতৃত্ব বোধ। প্রশ্ন আসতে পারে ভ্রাতৃত্ব বোধ কাকে বলি। এরপরে তোমরা দেখবে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে বোঝায় সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি এবং ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম বর্ণ ভাষা ও জাতির লোক বসবাস করে, তারা এক এক একটি সম্প্রদায় সমাজে বসবাসরত। এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মানব সমাজের শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে ইসলামে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব বিশ্লেষণ করো অথবা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতে 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ মুমিনগণ পরস্পর ভাই ভাই। মুমিনগণ পরস্পর কি? ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাম বুখারী শরীফের হাদিসে এই হাদিসে দেখাবে সেখানে ইরশাদ করেছেন আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিমি, অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের কি? ভাই। এরপরে আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে সেখানে সূরা আল হুজুরাত ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এরশাদ হচ্ছে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন সম্প্রদায় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। মহাসালাম অন্য একটি হাদিসে তিরমিজি হাদিসে বলেছেন ওয়ান্নাসু বানা আদামা ওয়া আদামু মিন তুরাব, সকল মানুষই আদম আলাইহিস সালামের বংশধর আর আদম হলো মাটি থেকে সৃষ্ট। তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসটি বর্ণনা করেন। প্রিয় শিক্ষার্থীরা আসো, আজকে আমরা যে তিনটি পাঠ নিয়ে কথা বললাম প্রশ্ন উত্তরের আলোকে, এই প্রশ্নগুলো এবং এই পাঠগুলো আরও ভালো করে আমরা অধ্যয়ন করব, মনোযোগ সহকারে পড়ব। আর
যেহেতু আমরা অনেক সময় ধর্মকে গুরুত্ব দিয়ে পড়ি না, আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।